বিনয়নী বর্তমানে জি বাংলার জনপ্রিয় সিরিয়ালগুলোর একটি বাঙালি দর্শকদের একটু অন্যরকম গল্পের সাথ দিতে বেশ কিছুদিন আগে জি বাংলার পর্দায় শুরু হয় এই নতুন ধারাবাহিকটি ধারাবাহিকটি শুরুর দিন থেকেই একটু একটু করে দর্শকদের মন জয় করে আসছে তাই দুই বাংলার দর্শকদের কাছে সিরিয়ালের প্রতিটা চরিত্রই খুব কাছের হয়ে উঠেছে বর্তমানে ত্রিনয়নী ধারাবাহিকের মাধ্যমে অনেক অভিনেতা অভিনেত্রীরা নিজেদের নতুনভাবে প্রকাশ করেছেন ধারাবাহিকের একটি অন্যতম চরিত্র হল রঙ্গনা স্বভাবে সে খুব সাদা সিদে নয়নকে সে বন্ধু বলে ডাকে এবং সত্যি বন্ধুর ভূমিকা পালন করছে সে ধারাবাহিকে আজকের ভিডিওতে আমরা জানবো রঙ্গনার বাস্তব জীবন সম্পর্কে তার আগে বন্ধুরা আপনার কাছে যদি রঙ্গনাকে ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখবেন বহু বছর পর ত্রিনয়নী ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনে ডেবিউ করলেন রঙ্গনা বাস্তবে রঙ্গনার আসল নাম ঋতুপর্ণা সেন তবে তাকে রি সেন বলে সবাই জানে ধারাবাহিকে তিনি যেমনই হোক বাস্তবে তিনি যথেষ্ট মডার্ন বলতে গেলে টলিউড ইন্ডাস্ট্রিতে সাহসী অভিনেত্রীদের মধ্যে তিনি একজন তার মধ্যে একটা কেয়ার ভাব লক্ষ্য করা যায় আঠাশ জুলাই উনিশশো আটাত্তর সালে জন্মগ্রহণ করেন তিনি ছোট থেকে তিনি কলকাতার বাসিন্দা পড়াশোনা করেছেন সাউথ পয়েন্ট হাই স্কুলে এবং পরবর্তীতে কলকাতা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেন দুই সালে মডেলিং জগতে ব্যাপক সারা ফেলেন তার আকর্ষণীয় ফিগার এবং আবেদনময়ী লুক তাকে জনপ্রিয়তা এনে দেয় ধারাবাহিক বলতে গেলে দুই সালে এখানে আকাশ নীল এর ঋতুর ভূমিকায় তাকে প্রথম এবং শেষবার দেখা গিয়েছিল তারপর এত বছর পর ধারাবাহিকে ধারাবাহিক করলেন তিনি তার প্রথম ছবি তেপান্তরের মাঠে এরপর তাকে বেশ কিছু বাংলা সিনেমা ও ওয়েব সিরিজে দেখা গেছে ব্যক্তিগত জীবনে পরিচালক কৌশিক মুখোপাধ্যায়ের সাথে তার ভালো বন্ধুত্ব আছে তো প্রিয় দর্শক ত্রিনয়নী ধারাবাহিকের রঙ্গনার অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্টে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না বিনোদন জগতের মজার সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ